গম্ভীরা, কেউ শিবের বেশে বা কেউ অন্য কোনো বেশে, গানের সুরে নাচের তালে কৌতুকে ভরা উপস্থাপনা, বংশ পরম্পরায় এই কাজই করে আসছেন তাঁরা। সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থার ভুল ত্রুটিগুলিকে তুলে ধরছেন লোক সংস্কৃতিতে। কখনো সরকারি নিয়োগ সংক্রান্ত সমস্যা, কখনো আবার অন্য কোনো ইস্যু, সবই উঠে আসে গম্ভীরার কথনে। মানুষের কথা বলতে বলতে আমজনতার মনে শিকড় গেড়েছে করোনা, কিন্তু সেই শিকড় দিন দিন আলগা হতে বসেছে। একে তো ইন্টারনেট ও প্রযুক্তির যুগে অসম প্রতিদ্বন্দ্বিতা, তার উপর থাবা বসিয়েছে করোনা, আর পেরে উঠছেন না গম্ভীরা শিল্পীরা, নাভিশ্বাস উঠছে সংসার টানতে। এখন আমরা এই গম্ভীরা গান করেই খাই, কিন্তু এখন এই লকডাউনের জন্য গম্ভীরা গান মানে বসে গেছে, কি করবো আর, কোনো এক বছর হলো এই লকডাউন পড়েছে, আমাদের দল বন্ধ। মালদায় 18টি গম্ভীরা দল রয়েছে, কোনো রকমের লোক সংস্কৃতির সুতো ধরে রেখেছে প্রতিটি দল। করোনার জেরে প্রতিটি দলেরই অবস্থা বেহাল। করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই ধুঁকছে গম্ভীরা, তবলা হারমোনিয়াম নিয়ে রিহার্সাল তো চলছে, কিন্তু কোথাও ডাক পড়ছে না, কিন্তু পেট যে বড় বালাই। বাধ্য হয়ে পেশা বদলে ফেলেছেন শিল্পীরা, পেটের দায়ে বাধ্য হচ্ছেন রিক্সা টানতে। আমাদের কেউ ডাকেও না এখন, পরিবর্তন এখন কিংবা পেট চালু যেন ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য আমি এখন রিক্সা চালাই, তাও রিক্সা চালাতে বয়সটা আমার 60 বছর, কিন্তু উপায় না হলেও খাটতে পারে, রিক্সা তো ভাড়া হয় না, তো টোটোতে তো সবাই চলে, যেমনি হোক 50-100 যাই ইনকাম করি, ওই রিক্সা আমরা সংসার চালাই। আমার আগে ব্লিডিং হয়েছে, আমার টিবি রোগ ছিলেন, ডাক্তার নিষেধে ভারী কোনো কাজ করতে, কিন্তু বাধ্য আমাকে চালাতে, নাহলে ছেলে মেয়েদের মরে যাবে। তো রাজ্য সরকারের ভাতা আসছে বটে, কিন্তু তাতেও অনিয়মের অভিযোগ। সরকার 1000 টাকা করে ভাতা দেয়, এটা তো অস্বীকার করার উপায় নাই, কিন্তু বর্তমান যা দিনকাল পড়েছে সেই 1000 টাকায় আমার মনে হয় কোনো কিছুই হয় না, খুবই নগণ্য। হ্যাঁ, সেটা বলা কোনো শিল্পী বলতে পারবে না আমি এই মাসের টাকা এই মাসে পেলাম, এর কোনো হিসেব নাই আর কি। এর আগে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরে আদিবাসী ও লোকশিল্পী সংঘের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের অন্তত কমপক্ষে মাসে 5টা অনুষ্ঠান দিতে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বছরে বছরে হয়তো 1টা হচ্ছে, মাসে তো দূরের কথা, তো এই অবস্থায় আমাদের অনুষ্ঠানগুলো বাড়াতে হবে। কোটি কোটি টাকা খরচ করে সরকারি বিজ্ঞাপনে ফ্লেক্স ফেস্টুন ব্যবহার করা হচ্ছে, শিল্পীরা বলছেন সেই বিজ্ঞাপনে তাদের সুযোগ দেওয়া হোক, তাহলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, হয়তো কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে গম্ভীরা। এখনো কারোর জানা নেই কবে বিধিনিষেধ পুরোপুরি উঠবে, করোনা কবে বিদায় নেবে তাও সবার অজানা, কিন্তু একটা জিনিস সবার জানা, যদি এভাবেই চলে তবে কিন্তু এই লোক সংস্কৃতি, প্রাচীন লোক সংস্কৃতি মৃত্যুমুখের দিকে এগিয়ে যাচ্ছে। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।